ইন্ট্রোডাকশন, ভূমিকা, উপসংহার সব পরে হবে। আজকের ছোট্ট ভিডিও ব্রেনের ব্যাপারে। আমি জানি ব্রেন, নার্ভাস সিস্টেম, নিউরাল কন্ট্রোল সবার বুঝতে কম বেশি চাপ লাগে, সবাই একটু ভয় পায়। তার কারণ ব্রেনের ইমেজটা সবার সামনে ক্লিয়ার নয়। এখন কারোর মাথা ফাটিয়ে ব্রেন দেখা তো সম্ভব নয়, সেজন্য ব্রেনের সম্পর্কে আমাদের আইডিয়াটা খুব একটা ভালো নয়। এবং যখনই আমাদের আইডিয়া ভালো না থাকে, কনসেপ্ট ভালো না থাকে, তখনই আমরা ভয় পেতে শুরু করি। আজকের এই ছোট্ট ভিডিওটাতে আমি চেষ্টা করব ব্রেনের একটা সহজ সরল ইমেজ তোদের সামনে তুলে ধরার, যাতে এরপরে যতদিন অবধি তোরা নার্ভাস সিস্টেম পড়বি, নিউরোলজি পড়বি, নিউরো মেডিসিন পড়বি, নিউরো সার্জারি পড়বি, যাই পড়িস না কেন, তোদের যেন আর কোনো দিন কঠিন না লাগে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে ব্রেন পড়ানো যাক, ব্রেনের স্ট্রাকচারটা বোঝানো যাক খুব ছোট্ট করে, খুব সহজ করে। দেখ, তোরা যখন ছোট ছিলিস নিশ্চয়ই গাছের ছবি এঁকেছিস। এরকম কেউ নেই যে গাছের ছবি আঁকিসনি, সেটা আঁকার স্কুলে হোক, ইভেন বাড়িতে হোক, স্কুলে হোক, যাই হোক না কেন। এবং গাছ আঁকতে সবাই খুব ভালোবাসত, তার কারণ কি, গাছ আঁকাটা খুব সহজ ছিল। তো গাছ যদি বুঝে যাস, আমাদের এই পৃথিবীতে মেন হচ্ছে গাছ, গাছের জন্য আমরা বেঁচে আছি। ঠিক একইভাবে আমাদের মাথা, আমাদের বডিতে মেন হচ্ছে ব্রেন, যার জন্য আমরা বেঁচে আছি। এবং তোরা ভাবলে অবাক হয়ে যাবি, দেখলে অবাক হয়ে যাবি, গাছকে এক্স্যাক্টলি যেরকম দেখতে, ব্রেনকে ঠিক একই রকম দেখতে। তাই যদি গাছ বুঝিস, তাহলে ব্রেনের স্ট্রাকচার বোঝাটাও কোনো বড় ব্যাপার নয়। গাছে কি আঁকতাম বলতো? গাছে এরকম একটা পাতার ঝাড় থাকতো এবং নিচ থেকে এইরকম একটা কাণ্ড বেরোতো, এটা আমরা সবাই জানি, এরকমই দেখতে হয় গাছ। এবং আর কি থাকতো গাছে? গাছে কখনো কখনো একটা এরকম মৌচাক থাকতো, যে যার পিছনে মৌমাছি টৌমাছি ঘুরে বেড়াতো। তো গাছকে মোটামুটি এরকম দেখতে, একটা কাণ্ড থাকে, একটা পাতার ঝাড় থাকে, একটা মৌচাক বা পাখির বাসা, যাই হোক না কেন এরকম কিছু একটা থাকে, এই হচ্ছে গাছ। ব্রেন, আমাদের বডির ব্রেন এক্স্যাক্টলি এরকম দেখতে, এক্স্যাক্টলি। আমি শুধু নামটা পাল্টে দিচ্ছি, তোদের বডিতেও এইরকম দেখতে হয় ব্রেন। কিরকম? আমি যদি একটা রঙে দেখাই, তাহলে ব্রেনেরও এরকম একটা গাছের মতো ঝাড় থাকে, এইরকম ব্রেনেরও একটা কাণ্ড থাকে, এবং ব্রেনেরও এরকম একটা মৌচাক থাকে, এরকম দেখতে হয় ব্রেন, এক্স্যাক্টলি গাছের মতো। ওপরের যে পাতার ঝাড়, সেইটা হলো সেরিব্রাম, সেইটা হলো সেরিব্রাম। এই যে কাণ্ড, কাণ্ডর ইংরাজি কি? স্টেম, স্টেম। তো এই গাছ ব্রেনের যে কাণ্ড, সেইটাকে আমরা বলি ব্রেন স্টেম। এবং এই যে পিছনে যে জিনিসটা দেখছিস, এই জিনিসটা, এইটা হচ্ছে সেরিবেলাম। ইয়েস, এইটা হচ্ছে সেরিবেলাম, এইটা হচ্ছে বেসিক, মানে ব্রেনের যে বেসিক স্ট্রাকচার। এইটা যদি জানিস, এরপরে আরও অনেক মডিফিকেশন আছে, কিন্তু অ্যাটলিস্ট এইটুকু যদি জানিস, এই ইমেজটাও ক্লিয়ার নেই বহু স্টুডেন্টের কাছে, অ্যাটলিস্ট এইটা থাক। ওপরের ঝাড়টা সেরিব্রাম, ব্রেনের একটা কাণ্ড সেটা ব্রেন স্টেম, পিছনে থাকে সেরিবেলাম। এখন সেরিবেলাম শুনেছিস নিশ্চয়ই আগে, সেরিব্রামও শুনেছিস আগে, যেটা শুনিসনি সেটা হচ্ছে ব্রেন স্টেম। ব্রেন স্টেম বেসিক্যালি কি? ব্রেন স্টেম অ্যাকচুয়ালি তিনটে জিনিস দিয়ে তৈরি, ওপর থেকে নিচ। ব্রেন স্টেম অ্যাকচুয়ালি তিনটে জিনিস দিয়ে তৈরি। কি কি আছে ব্রেন স্টেমের? সবার উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মিড ব্রেন। কি আছে? মিড ব্রেন। মিড ব্রেনের পরে যেটা থাকে সেটা হচ্ছে পন্স, এবং তার তলায় যেটা থাকে সেটা হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা। অর্থাৎ ব্রেন স্টেম বেসিক্যালি তিনটে জিনিস দিয়ে তৈরি, সবার উপরে মিড ব্রেন, মাঝে পন্স, তার তলায় মেডুলা। তো যে প্রশ্ন করবে যে ব্রেন স্টেমের কোনটা পার্ট নয়, এই তিনটে তো অপশানে থাকবে, তার সঙ্গে যেটা উত্তর সেটাও থাকবে, কারণ এই তিনটে জিনিস দিয়েই ব্রেন স্টেম তৈরি। নিশ্চয়ই বুঝতে পারছিস আমাদের ব্রেনের নিচে কি থাকে? ব্রেনটা নিচে কন্টিনিউ হয় কি হিসাবে? হ্যাঁ, সুষুম্না কাণ্ড, স্পাইনাল কর্ড হিসাবে। তো ব্রেন স্টেমই হলো সেই জিনিস যেটা নিচে কন্টিনিউ হয় অ্যাজ স্পাইনাল কর্ড। তার মানে এইটা ব্রেন স্টেমটাই নিচে নেমে গেল স্পাইনাল কর্ড হিসাবে, সুষুম্না কাণ্ড হিসাবে। তাহলে তোকে যদি কখনো জিজ্ঞাসা করে যে স্পাইনাল কর্ড কার এক্সটেনশন, সহজ সরল উত্তর, মেডুলা অবলাঙ্গাটার এক্সটেনশন। কারণ দেখ, মেডুলা অবলাঙ্গাটাটাই নিচে কন্টিনিউ হচ্ছে স্পাইনাল কর্ড হিসাবে। এই হলো ব্রেনের বেসিক স্ট্রাকচার। এছাড়াও ব্রেনে অনেক জিনিস আছে, সেগুলো আস্তে আস্তে পড়াবো, বাট দ্যাটস, এই আইডিয়াটা থাকাটা খুব প্রয়োজন। এখন যদি আমি তোকে বলি যে, তোকে যদি এখন বলি স্ট্রাকচার পড়িয়ে দিলাম, তা তো হয় না, তোকে তো একটা জামা কাপড়ও পরাতে হবে, তোকে তো জামা কাপড় ছাড়া আর রাস্তায় বার করে দিতে পারি না। তো সবারই একটা কভারিং থাকে, একটা জামা কাপড় থাকে। লাংসের আছে প্লুরা,
পেটের মধ্যে আছে পেরিটোনিয়াম, হার্টে আছে পেরিকার্ডিয়াম, তেমন ব্রেনেও একটা জামা কাপড় আছে, একটা কভারিং আছে, যার নাম মেনিঞ্জেস। এখন দেখ, জামা কাপড় যে সবসময় একটা হবে তা নয়, এরকম নয় যে বডির উপর তুই একটা কাপড়ই জড়াবি, অনেক সময় একটা জড়াই। শীতকাল এখন, এখন তুই মোটামুটি বেরোনোর সময় তিনটে পরিস, ভিতরে গেঞ্জি, তার উপর একটা শর্ট, তার উপর একটা সোয়েটার, তিন রকমের জামা কাপড় থাকে। তেমন কখনো কখনো কোনো কোনো আমাদের বডিতে অর্গ্যান রয়েছে যাদের একটা লেয়ার, আবার কখনো কখনো দুটো লেয়ার, কখনো কখনো তিনটে লেয়ারও কভারিং থাকে। ব্রেন আমাদের যে জিনিসটা, এই যে আমাদের ব্রেনের কথা বললাম, এই ব্রেনের যে কভারিং যেটার নাম মেনিঞ্জেস, তার তিনটে লেয়ার রয়েছে। আচ্ছা, ব্রেন কার মধ্যে থাকে? এই হার্টটার মধ্যে থাকে। এই হার্টটা কি? করোটি, ক্রেনিয়াম, স্কাল, যাই বলিস না কেন, যদিও স্কাল ক্রেনিয়াম এক না, সোজা কথা এখন বললে এই যে হার্টটা, যেটাকে আমরা স্কাল বলতে পারি বা ক্রেনিয়াম বলতে পারি, এই ক্রেনিয়ামের মধ্যে তোর ব্রেনটা থাকে। এইটা হচ্ছে ক্রেনিয়াম, যার মধ্যে ব্রেনটা থাকে। তো ক্রেনিয়াম মানে হার্ট বেসিক্যালি। তো এই ক্রেনিয়ামটাকে ধর আমি আঁকলাম, ধর এইটা হচ্ছে তোর ক্রেনিয়াম। আচ্ছা, ব্রেনটাকে একটু নিচে আঁকি, তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। এই ধর তোদের ব্রেন। আচ্ছা, ব্রেন কার মধ্যে থাকে? অলরেডি বললাম, ব্রেন থাকে হচ্ছে এই ক্রেনিয়ামের মধ্যে। এইটা হচ্ছে হাড়, কালোটা হচ্ছে হাড়, তার মধ্যে এই লাল রঙের তোদের ব্রেন রয়েছে। জামা কাপড় তিনটে লেয়ার থাকে। তিনটে লেয়ার কি কি? যেটা একদম বাইরের দিকে থাকে, বাইরের দিকে মানে কি, যেটা একদম হাড়ের দিকে থাকে, স্কালের দিকে থাকে, সেই লেয়ারটার নাম হলো ডুরা ম্যাটার। সেই লেয়ারটার নাম কি? ডুরা ম্যাটার। ডুরা ম্যাটার, ঠিক আছে, ম্যাটারটা লিখছি না, ডুরা ম্যাটার। ডুরা ম্যাটারের ভিতরে যে লেয়ারটা থাকে সেই লেয়ারটার নাম হচ্ছে, ডুরা ম্যাটারের ভিতরে যে লেয়ারটা থাকে সেই লেয়ারটার নাম হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার। ডুরা ম্যাটারের ভিতরে যে লেয়ারটা থাকে সেই লেয়ারটার নাম হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার। এবং একদম ভিতরে ব্রেনের গা বরাবর যে লেয়ারটা থাকে সেই লেয়ারটার নাম হলো, ব্রেনের গা বরাবর যে লেয়ারটা থাকে সেই লেয়ারটার নাম হলো পায়া ম্যাটার। ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার। বাইরে ডুরা ম্যাটার মানে হাড়ের দিক, হাড়টা তো বাইরের দিক, হাড়ের দিকে ডুরা ম্যাটার, তার ভিতরে অ্যারাকনয়েড, তার ভিতরে পায়া ম্যাটার। এবং এই তিনজন বেসিক্যালি কি? এই তিনজনই হলো তোর মেনিঞ্জেস, ব্রেনের কভারিং, যার তিনটে লেয়ার রয়েছে। এখন ব্রেনের মধ্যে একটা ফ্লুইড থাকে, একটা তরল থাকে, যার নাম আমরা কি জানি? হ্যাঁ, সিএসএফ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। তো প্রশ্ন করে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড থাকে কোথায়? সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বেসিক্যালি থাকে হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার এবং পায়া ম্যাটারের মাঝখানে। এই যে অ্যারাকনয়েড ম্যাটার আর পায়া ম্যাটারের মাঝখানে, এইখানে থাকে হচ্ছে তোদের সিএসএফ। তাহলে প্রশ্ন যদি করে যে সিএসএফ কোথায় থাকে, অ্যারাকনয়েড ম্যাটার আর পায়া ম্যাটারের মাঝখানে দেখতেই পাচ্ছিস, কিন্তু যদি স্পেসিফিক্যালি নাম জিজ্ঞাসা করে তাহলে এইটাকে আমরা বলবো সাব অ্যারাকনয়েড স্পেস। কেন সাব অ্যারাকনয়েড বলছি? তার মধ্যে কোনো বুদ্ধি নেই। সাব অ্যারাকনয়েড কেন বলছি? তার মধ্যে কোনো বুদ্ধি নেই, কারণ সবুজটা ডুরা ম্যাটার, ডুরা ম্যাটারের নিচের জায়গাটা, এই জায়গাটা হচ্ছে সাব ডুরাল। তারপরে অ্যারাকনয়েড ম্যাটার, তার নিচের জায়গাটা হচ্ছে সাব অ্যারাকনয়েড। অ্যারাকনয়েড ম্যাটার, তারপরে পায়া ম্যাটার, পায়া ম্যাটারের নিচের জায়গাটা হচ্ছে সাব পায়াল। নিচে মানে সাব, সাব অর্ডিনেট, সাব মানে নিচে, যে নিচে থাকে তাকে সাব বলি, ঠিক আছে? ক্রিকেটে আগে সুপার সাব বলতো, সাবস্টিটিউট মানে যারা নিচে থাকে। ডুরা ম্যাটারের নিচের জায়গাটা সাব ডুরাল, অ্যারাকনয়েড ম্যাটারের নিচের জায়গাটা সাব অ্যারাকনয়েড, পায়া ম্যাটারের নিচের জায়গাটা সাব পায়াল। তাহলে অ্যারাকনয়েড আর পায়ার মাঝে থাকে মানে অ্যারাকনয়েডের নিচে থাকে, তাই সাব অ্যারাকনয়েড স্পেস। আর একটাই স্পেস পড়ে থাকে ডুরার উপরের স্পেসটাকে, তাহলে কি বলবো? কারণ বাকি স্পেসগুলো তো নাম হয়ে গেল, বাকি স্পেসগুলো তো নাম হয়ে গেল। ডুরা ম্যাটারের নিচের ডুরা ম্যাটার, এই সবুজটা ডুরা ম্যাটার, সবুজ, সবুজের নিচে সাব ডুরাল, অ্যারাকনয়েডের নিচে সাব অ্যারাকনয়েড, পায়া ম্যাটারের নিচে সাব পায়াল। কিন্তু তাহলে উপরের জায়গাটার নাম কি? উপরের জায়গাটা কিসে রয়েছে? ডুরা ম্যাটারের উপরে রয়েছে, তাই উপরের জায়গাটাকে আমরা বলবো এপিডুরাল স্পেস। তোদের এগুলো কিচ্ছু জানার দরকার নেই, শুধু সাব অ্যারাকনয়েড মানেটা জেনে রাখিস, অ্যারাকনয়েড আর পায়ার মাঝে, অ্যারাকনয়েডের নিচে, যার মধ্যে সিএসএফ থাকে। এই হচ্ছে আজকের ক্লাস। বেসিক জিনিস বললাম, ব্রেন গাছের মতো, ব্রেন স্টেম থাকে, তার উপরে সেরিব্রাম থাকে, এদিকে সেরিবেলাম থাকে। ব্রেন স্টেম তিনটে জিনিস দিয়ে তৈরি, মিড ব্রেন, পন্স, মেডুলা, যেটা কন্টিনিউ হয় অ্যাজ আ স্পাইনাল কর্ড। ব্রেনের কভারিং মেনিঞ্জেস, তিনটে লেয়ার, বাইরে ডুরা, মাঝে অ্যারাকনয়েড, ভিতরে পায়া, অ্যারাকনয়েডের নিচে অর্থাৎ অ্যারাকনয়েড আর পায়ার মাঝে অথবা সাব অ্যারাকনয়েড স্পেসে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড থাকে। এই হচ্ছে আজকে ক্লাস। দেখা হবে আরও নতুন ভিডিও, আরও নতুন কনসেপ্ট, আরও অনেক কিছু নিয়ে। আর এটার ইন্ট্রোডাকশন তো দেওয়াই হয়নি, দেবো নিশ্চয়ই সামনের কোনো ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকিস। আর টেলিগ্রাম চ্যানেল যারা এখনো জয়েন করিসনি, ডু জয়েন দ্য টেলিগ্রাম চ্যানেল, লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে। নিটের যারা অ্যাসপিরেন্ট তারা সবাই জয়েন করে দেয়, লিঙ্ক আমি দিয়ে রাখবো। দ্যাটস ইট, আজকের মতো এই অবধি, দেখা হবে আবার, চল।